हाय एवरीवन, वेलकम टू अन अकाडेमी WBPSC। তোমাদের জন্য একটি নিউজ রয়েছে। 24 মাসের সাবস্ক্রিপশন কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের যে প্রাইস খুব তাড়াতাড়ি হাইক হবে, প্রাইস হাইক হওয়ার আগে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও যাতে তোমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। আন অ্যাকাডেমি WBPSC সাবস্ক্রিপশন এক্ষেত্রে তোমরা নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে 10% ডিসকাউন্টের জন্য তোমরা ব্যবহার করতে পারো অঙ্কিতা লাইফ এই কোডটি। আপকামিং অনেক নতুন নতুন ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ আসছে, যার মধ্যে এখানে আমরা একটি স্পেসিফিক কলকাতা পুলিশ সার্জেন্টের ব্যাচ 3 দেখতে পাচ্ছি, যেই কোর্সটি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে অন অ্যাকাডেমি প্ল্যাটফর্মের প্লাসে। আগমনের ব্যাচ 25, এই ব্যাচের দ্বারা তোমরা তোমাদের WBCS প্রিলিমস এবং মেন্সের ফাউন্ডেশন স্ট্রং করতে পারবে, এবং খুব তাড়াতাড়ি আমারও আরও একটি ব্যাচ আসছে যা থ্রু দিয়ে তোমরা প্রিলিমস এবং মেন্সকে টার্গেট রেখে হিস্ট্রির পুরো কভারেজটা পেয়ে যাবে। আমাদের এই সপ্তাহের টেস্ট সিরিজের ডেটগুলো যারা প্লাস লার্নার রয়েছ মার্ক করে নাও। এই টেস্ট সিরিজের ডেটগুলিতে তোমরা কতটা পড়াশোনা তোমাদের হচ্ছে তার একটি আইডিয়া করো এবং রেগুলারিটি মেনটেন করে নিজেদেরকে আপডেট করতে থাকো। এখানে একটি স্পিড টেস্ট সিরিজ আমরা দেখতে পাচ্ছি, সেই সিরিজে তোমরা ইংলিশ রিজনিং এবং ম্যাথামেটিক্সের প্রগ্রেসটি চেক করে নিতে পারবে। এই সিরিজটি সকলের জন্য। অগ্রণী একটি টেস্ট সিরিজ আছে WBCS মেন্সের ইকোনমিক্সকে টার্গেট করে, সেক্ষেত্রে ডেটটি দেখে নাও, ইকোনমিক্সে কতটা প্রিপারেশন তোমরা করেছ সেই জায়গাটিকে বুঝে এগোনোর চেষ্টা করো। স্পেশাল ক্লাস ফিচার যারা এখনও পর্যন্ত জানো না, মানে ক্লাস নেওয়ার আগে যারা ডেমো সিরিজ দেখতে চাইছো, তারা স্পেশাল ক্লাস নিয়ে নিতে পারো। স্পেশাল ক্লাস যে কোনো একটি করতে পারো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা চাইলে সেক্ষেত্রে ডাইরেক্টলি সেই লিঙ্কে ক্লিক করে যে কোনো ক্লাস করতে পারো। এখন আমি তোমাদের সাথে রাত্রিবেলা 10টার সময় প্রত্যেক দিন হিস্ট্রির বিভিন্ন টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করছি, যাতে তোমাদের প্রিপারেশনকে একটা অন্য মর্যাদা দেওয়া যায়। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়। আমাকে ফলো করে রাখলে বা অন্যান্য এডুকেটরকে ফলো করে রাখলে কখনো কোনো ক্লাস মিস যাবে না। লেকচার নোট আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে এনি টাইম এনিওয়্যার। শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশনের দ্বারা তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবে। আমরা তোমাদেরকে সাপোর্ট করব, তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ, এই প্রত্যেকটি মান্থসের এখানে ভ্যালু দেওয়া রয়েছে। এই মুহূর্তে 12 মাস এবং 24 মাসের যে ভ্যালুটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে 871 পার মান্থ এবং 633 পার মান্থ। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 871 টাকা পার মান্থ এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 633 টাকা পার মান্থ। এই যে সাবস্ক্রিপশনের যে প্যাকেজটি, তার মধ্যে থেকেও আরও 10% তোমরা ডিসকাউন্ট পাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করো। তাই প্রিপারেশন যদি মনে হয় প্রিপারেশনে আমাদের হেল্প দরকার, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে তোমরা নিজেদের প্রিয় শিক্ষকের কাছ থেকে, শিক্ষিকার কাছ থেকে পড়তে পারো, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো, সম্পূর্ণ সিলেবাসের কভারেজ পেতে পারো, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো। আজকের ক্লাসে আমরা স্টার্ট করে দিই আজকের যে নতুন নতুন নলেজগুলো আমরা পেতে চলেছি, চলো দেখা যাক। আজ আমরা 24 এবং 25 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আলোচনা করব। ইচ অ্যান্ড এভরি ডে আমরা কানেক্টেড থাকছি, রেগুলারিটি মেনটেন তোমাদেরকে আগেই করতে বললাম নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের আজকের প্রথম প্রশ্ন, দ্য বর্ডার রোড অর্গানাইজেশন ইজ কনস্ট্রাক্টিং আ 500 মিটার টানেল এখানে নেচিফু পাস কোন স্টেটে। সো বর্ডার রোড অর্গানাইজেশন এখানে 500 মিটার একটি টানেল নেচিফু পাসে এখানে তৈরি করছে। এই পাসটি কোথায় অবস্থিত? এই পাসটি অবস্থিত অরুণাচল প্রদেশে। তো পাস মানে রাস্তা, আমরা আগেই পড়েছি, লা মানে এখানে পাস সেটাও পড়েছি,
আমরা লাদাখের অনেকগুলি পাস পড়েছি, তার মধ্যে আমরা মানে একটা সিঙ্গেল নাম নিয়ে অকারণ লাভ নেই। তাই দেখো তো তোমাদের মনে আছে কিনা লাদাখে আমরা কি কি পাস পড়েছিলাম। আশা করি ফটুলাটা সবার মনে আছে, ওটা বাদ দিয়ে যদি কিছু মনে থাকে লাদাখের পাস মনে করার চেষ্টা করো, কারণ টাইম টু টাইম সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তোমাদের আজকের যে এই সপ্তাহের থেকে একটা নতুন প্ল্যানিং করব, এখনো পুরোপুরি দেখতে পারিনি, এই যে আমরা যে এক্সট্রা ইনফরমেশনগুলো এই গ্যাদার করে থাকি সেই ইনফরমেশনগুলোর উপরে যদি একটা ছোটোখাটো একটা সিরিজ দেওয়া যায়, আমি চেষ্টা করছি, দেখছি যে ইমপ্লিমেন্টেশন করা যায় কি না। মানে এই ধরো সিম্পলি এই নেচিফু পাস কোথায় অবস্থিত, অরুণাচল প্রদেশ, লাদাখের রেসপেক্টে ধরো কোনো পাস পড়লাম, সেটার যদি একটা কোয়েশ্চেন আনসার সিরিজ বা এরকম টাইপের এক্সট্রা ইনফরমেশন করা যায় কিনা। কারণ কন্টিনিউয়াস যত রিভিশন করবে তত তোমাদের প্রেপারেশন সুন্দর হবে। তো এখানে নেচিফু টানেল, এখানে অবস্থিত আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছি, এই নেচিফু টানেলের পারপাসটা কি, উইথ দ্য এইম টু কাট শর্ট দি টাইম ফর মিলিটারি কনভে গোয়িং টুয়ার্ডস ফরওয়ার্ড বেস নিয়ার চায়না বর্ডার। তো চায়না বর্ডারের কাছে পৌঁছানোর জন্য যে সময়টা লাগে সেটাকে কম করার জন্য এই নেচিফু পাসটাকে বার করা হচ্ছে, এবং বর্ডার রোড অর্গানাইজেশন এটি কনস্ট্রাক্ট করছে, অল ওয়েদার টানেল নিয়ার নেচিফু পাস অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণ, ঠিক আছে, মনে পড়ে রাখো, অরুণ কিছুদিন আগে পড়েছিলাম অরুণাচল প্রদেশ। আচ্ছা, অরুণাচল প্রদেশ এখানে বাউন্ডারি শেয়ার করছে তাহলে কার সাথে, আসামের সাথে, আর এদিকে আমরা স্টেটের মধ্যে দেখতে পারি নাগাল্যান্ডের সাথে। ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে কার সাথে, চায়নার সাথে, ভুটানের সাথে এবং মায়ানমারের সাথে। ওকে, এবার অরুণাচল প্রদেশকে নিয়ে আমরা যে ইনফরমেশন পড়েছিলাম, দ্য ল্যান্ড অফ রাইজিং সান, ল্যান্ড অফ রাইজিং সান কেন হবে না, কারণ ইস্টের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ স্টেটহুড পেয়েছে 1987 খ্রিস্টাব্দে, 1987, 1987 অরুণাচল প্রদেশ এখানে ফুল ফ্লেজ স্টেট হয়েছে। 1972 পর্যন্ত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলে এর নাম ছিল 1972 পর্যন্ত, মানে কি নেফা নাম ছিল 1972 পর্যন্ত। এই নেফা মানে 1972-তে অরুণাচল প্রদেশ কিন্তু নেফা যখন ছিল তখন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিয়ন টেরিটরি স্টেটাস ছিল, এবং ইউনিয়ন টেরিটরি মানে ইউনিয়ন টেরিটরি স্টেটাসে ছিল, এবং তারপরে তার নাম আর কি চেঞ্জ করে অরুণাচল প্রদেশ করা হয়। অরুণাচল প্রদেশের নামটা কিন্তু এখানে কালিকাপুরাণ এবং মহাভারতে মেনশন করা রয়েছে, এবং প্রভু মাউন্টেন অফ পুরাণও এই অরুণাচল প্রদেশেই অবস্থিত। অরুণাচল প্রদেশ এই নর্থ ইস্ট এই যে আমরা দেখতে পারলাম, এবং এখানে প্রায় 84,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে, লং ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। তো এই কথাটা আমরা আগেও পড়েছিলাম যে ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে সবচেয়ে ছোট্ট বর্ডারটি অরুণাচল প্রদেশের রয়েছে 160 কিলোমিটার ভুটানের সাথে ওয়েস্টে, তারপরে হচ্ছে মায়ানমারের সাথে ইস্টে 440 কিলোমিটার, কিন্তু সবচেয়ে বড় বর্ডার যেটা সেটি হচ্ছে চায়নার সাথে। তার মানে এই অরুণাচল প্রদেশের এই যে আমাদের আমরা দেখতে পাচ্ছি চায়নার যে বর্ডারের কাছে পৌঁছানোর জন্য এই নেচিফু টানেলের এখানে আমরা অল ওয়েদার এই টানেলটাকে গ্রো করানোর বা নেচিফু পাসটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার অরুণাচল প্রদেশ দেখো তাহলে স্টেট হলো, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কবে, 1987, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তিন দিক থেকে ঘেরা, ঠিক আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট যদি বলি আসাম আর নাগাল্যান্ড কিন্তু অনলি। আচ্ছা, মেজর রিভার এই স্টেটের হচ্ছে ব্রহ্মপুত্র এবং তার ট্রিবিউটারি, ট্রিবিউটারির কি নাম, দিবং, লোহিত, তারপর সুবনশ্রী, কামেং, তিরাক। দেখো প্রথম দিন আজকে সোমবার, তাই অল্প অল্প ডেটা প্রথম দিনেই নেওয়ার চেষ্টা করো, খুব বেশি পরিমাণে তোমাদেরকে আজকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, বাট আগের দিনে মানে যারা নতুন তাদের তো অনেকটাই লাগবে, নতুনরা ভয় পাবে না, কন্টিনিউয়েশন মেনটেন করলে দেখবে তোমাদের আস্তে আস্তে রোজ পড়তে পড়তে পড়া হয়ে যাবে। অরুণাচল প্রদেশ হুজ নেম, তার মানেটা কি, মানেটা হচ্ছে ল্যান্ড অফ দি ডন লিট মাউন্টেন, ইন সংস্কৃত ইজ অলসো নোন অ্যাজ অর্কিড স্টেট অফ ইন্ডিয়া, প্যারাডাইস অফ দি বটানিস্ট,
খুব ইম্পর্টেন্ট কিন্তু, অর্কিড স্টেট অফ ইন্ডিয়া। সো বাদবাকিটা আমরা আগেই পড়লাম, এবং এখানে কমনলি নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটে সেভেন সিস্টার স্টেটের মধ্যে এটি হচ্ছে লার্জেস্ট, তাই না? সবচেয়ে বড়, সাতজনের মধ্যে দেখো সবচেয়ে বড়। ওকে, তো আমরা অরুণাচল প্রদেশ, এখানে ফ্লোরা ফনা পাওয়ার মিনারেল পোটেনশিয়ালে অনেকটাই পরিমাণে রিচ। প্রিভিয়াসলি এই রিজনকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এখানে এজেন্সি বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, এই যে NEF, নেফা বলা হতো 1972 পর্যন্ত। 1987-এ এটি কি হয়েছে, স্টেটহুড হয়ে গেছে। ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অ্যাকর্ডিং টু দি পাঞ্জাব বিধানসভা কমিটি রিপোর্ট, দ্য স্টেট উইল টার্ন ইন টু দ্য ডেজার্ট ইন নেক্সট, ঠিক, স্টেট ডেজার্টে পরিণত হয়ে যাবে আগামী 25 বছরের মধ্যে। পাঞ্জাবের পরিস্থিতি যদি আমরা দেখি, আগামী 25 বছরের মধ্যে পাঞ্জাব স্টেটটি ডেজার্টে পরিণত হয়ে যাবে, এরকমই ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপ, এবং এই মোমেন্টে যদি এগ্রিকালচারকে ঠিকভাবে নিয়ে আমরা রোল প্লে না করতে পারি, এবং তার সাথে ক্লাইমেট, যে ক্লাইমেটোলজি বা মেট্রোলজিকে প্রপারলি আমরা যদি স্টাডি না করতে পারি, এবং তার ইমপ্লিমেন্টেশনকে না প্রপারভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সায়েন্টিফিক ম্যানারে, আমাদের খুব প্রবলেম আছে। এবার আমি দুটো টার্ম বললাম, দ্যাট ইজ ক্লাইমেটোলজি অ্যান্ড মেটেরোলজি। এবার ক্লাইমেটোলজি কানেক্টেড উইথ ক্লাইমেট, মেটেরোলজি কানেক্টেড উইথ ওয়েদার। এবার তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ওয়েদার কাকে বলে এবং ক্লাইমেট কাকে বলে। ওয়েদার হচ্ছে আজকের ওয়েদার, কালকের ওয়েদার। ক্লাইমেট একটা বেশি টাইম ধরে। তো ক্লাইমেটের স্টাডিকে ক্লাইমেটোলজি বলে, ওয়েদারের স্টাডিকে মেটেরোলজি বলে। এই ছোট ছোট জায়গাগুলিকে মাথায় রাখবে। নেক্সট, এখানে পাঞ্জাবকে নিয়ে যদি একটু কথা বলি, তাহলে পাঞ্জাবকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাব এখানে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই চারজনের দ্বারা ঘেরা, এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি পাঞ্জাবের আছে পাকিস্তানে। এবার পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং হলেন CM। এখানকার ফোক ডান্স ভাংরা, গেড্ডা, ঝুমুর, মালওয়াই। পাঞ্জাব স্টেট অফ ইন্ডিয়া লোকেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দি সাবকন্টিনেন্ট, এবং এখানে কার কার দ্বারা বাউন্ডারি আমরা পড়ে নিলাম। নেক্সট কোশ্চেন, টু হুম দ্য গ্রিন ক্যাম্পাস অ্যাওয়ার্ড ওয়্যার প্রেজেন্টেড ইন September 2021। তো গ্রিন ক্যাম্পাস অ্যাওয়ার্ড বেশ কিছুদিন আগের নিউজ, বাট একটু ইম্পর্টেন্ট চোখে পড়লো। তো গ্রিন ক্যাম্পাস অ্যাওয়ার্ড, এই যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিজদের। তো PM নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযানের পরবর্তী এটি একটি সুন্দর স্টেপ নিয়েছেন। গ্রিন ক্যাম্পাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, এবং দেখবে যে বড় বড় ইউনিভার্সিটিতে থাকে সেখানে গ্রিন গ্রিনারি যদি সব জায়গায় ছেয়ে যায়, সেটি আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো। উইচ স্টেট UT লঞ্চ দেশভক্তি কারিকুলাম টু মার্ক শহীদ এ আজম ভগৎ সিংস বার্থ অ্যানিভার্সারি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো একটি ইনিশিয়েটিভ, দেশভক্তি কারিকুলাম এখানে স্টার্ট করেছে দিল্লি। তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে সিরিজগুলি আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের যে এই কারেন্ট অ্যাফেয়ার সিরিজ বা আমরা যে ক্লাসে সিরিজ আনছি, তার মধ্যে এই নভেম্বর এই অ্যাডভান্স কোর্সটি আসছে। মেনলি এই কোর্সটির মধ্যে আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড আলোচনা তোমাদের সাথে করব, তাই রেগুলারিটি মেনটেন করতে পারো, এবং প্লাসে সাবস্ক্রিপশন না থাকলে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। নেক্সট, এখানে দেশভক্তি কারিকুলাম আমরা তাহলে দেখে নিলাম দিল্লিতে। এখানে এই দেশভক্তি কারিকুলাম দিল্লি গভর্নমেন্ট স্কুলে চালু করা হবে, এবং এর দ্বারা মানে আমরা দেশভক্তি কারিকুলাম দেখবো কেন, বা দেশভক্তি কারিকুলামের ইম্পর্টেন্সটা কোথায়? তো তোমরা জানো দিল্লি স্কুলিং সিস্টেমটা অনেকটা সুন্দরভাবে গ্রো করে গিয়েছে। এবার দিল্লি গভর্নমেন্টের এই যে স্কুলিংটা, এই যে তারা একটা আইডল সিস্টেম হিসেবে উঠে আসছে, মডেল স্কুলগুলো আমরা যদি দেখি, পাবলিক এবং প্রাইভেট এই যে গ্যাপিংটা, যে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা হয় না, সেই পরিবর্তনটা দিল্লি গভর্নমেন্ট কিন্তু সকলকে বুঝিয়ে দিয়েছেন। এবার দেখো, আজকে আমরা দেশ স্বাধীন হয়েছি, আমাদের দেশে স্বাধীনতা আমরা লাভ করেছি। স্বাধীনতা লাভ করার পরে এরকম সিচুয়েশান এরকম হয়ে থাকে যে মানুষ যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তাদের ব্যাপারেই আমরা জানি না, বইয়ের পুঁথিগত বিদ্যায় ইতিহাসে জোর করে পড়াতে হয় কাউকে।
তো এটা জোর নয়, এটা ভালোবাসা, এটা ইমোশন, যে তোমার দেশে কারা কারা লড়াই করে তোমাকে স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতার মর্যাদাটা করা উচিত। তাই জন্য দেখবে আজাদি কা অমৃত মহোৎসবে বিভিন্ন ইনিশিয়েটিভসের মাধ্যমে নরেন্দ্র মোদীজিও চেষ্টা করেছেন দেশবাসীর কাছে এই সমস্ত বক্তব্যকে পেশ করার। আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আমাদের দেশের নায়করা এত বছর সমস্ত বাধা পেরিয়ে সমস্ত নির্যাতন সহ্য করে স্বাধীনতা এনে দিয়েছে, সেখানে সাধারণভাবে মানুষজন ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থামের ডিফারেন্স বোঝে না, তাহলে এই জায়গাটাতে তো ফোকাস করা উচিত। সো এই জায়গায় এখানে ডিউটি, রেসপন্সিবিলিটি, স্যাক্রিফাইস টুয়ার্ডস দ্য নেশন যারা করেছে তাদের জন্য একটা সেন্স তৈরি করা, আমাদের নেশনের বা ওয়ার্ল্ডের রেসপেক্ট একটা হারমোনি বজায় রাখা, আমাদের কান্ট্রির সাথে কোথায় কার কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যা ভালো করে সকলকে দেখানো, মানুষ এখানে যে বড় হবে একটা বাচ্চা চিলড্রেন আমাদের ভবিষ্যতের এখানে যারা ভবিষ্যৎ যাদের উপর দাঁড়িয়ে আছে তাদের মধ্যে প্যাট্রিয়টিজম একটা ফিলিংকে রিয়েলাইজ করানো। কারণ আজকে আমি আমি যদি বলি চায়নার এই প্রোডাক্টটা ব্যবহার করো না, একটা বাচ্চাকে যদি বলা হয় সে তো বুঝবে না, তার কি মনে হবে চায়না প্রোডাক্টটা ব্যবহার কেন করব না, আমার কম দাম, আমার ভালো লাগছে, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, বাট তার ব্যাকগ্রাউন্ডে যে এত স্টোরি আছে, তো একটি বাচ্চা জানা দরকার এই ছোট্ট ছোট্ট ফ্যাক্টগুলোকে নিয়ে। এই দেশভক্তি কারিকুলামটি স্টার্ট হচ্ছে এবং খুব ভালো এটা একটা ইনিশিয়েটিভ। নেক্সট হচ্ছে ইন উইচ সিটি আ নিউলি কনস্ট্রাক্টেড ক্যাম্পাস অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট ডেডিকেটেড টু দি নেশন। তো এক্ষেত্রে রায়পুরে হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়, বাট একটু গো থ্রু করে নিও, খুব একটা দরকারি এটা বলবো না। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইউকে বিগিন ফার্স্ট এবার জয়েন্ট টাই এক্সারসাইজ, ট্রাই সার্ভিস এক্সারসাইজ, ইন্ডিয়া এবং ইউকে এই এক্সারসাইজটি স্টার্ট করছে। সো ইন্ডিয়া ইউকে এই যে এক্সারসাইজটি স্টার্ট করছে তার নাম হচ্ছে কনকান শক্তি। শুধু শক্তিকার, গারুডা শক্তিকার, মিত্র শক্তিকার সবটাই তোমরা জানো। একবার যদি রিভিশন করে নাও, বজ্রা পাহাড় ইউদ্ধ অভ্যাস ইন্ডিয়া ইউএস, শুধু শক্তি হচ্ছে গিয়ে ইন্ডিয়া ফ্রান্স, মিত্র শক্তি হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা, গারুডা শক্তি হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া, সম্প্রীতি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ, হ্যান্ড ইন হ্যান্ড চায়না, মালাবার হচ্ছে ইন্ডিয়া ইউএস জাপান অস্ট্রেলিয়া, সূর্য কিরণ হচ্ছে ইন্ডিয়া নেপাল, ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া রাশিয়া। এবার ইউকে, ইউকে সম্পর্কে এই কনকান এক্সারসাইজ সম্পর্কে কিন্তু আমরা অনেক আগে পড়ে নিয়েছিলাম। তো ইউকের প্রাইম মিনিস্টার বরিস জনসন, কারেন্সির নাম হচ্ছে এখানে পাউন্ড স্টার্লিং, ক্যাপিটাল হচ্ছে লন্ডন। এখানে ইউকে আমরা বলছে ইউকে ইন্ডিয়ার এনহ্যান্স করবে ট্রেড পার্টনারশিপ, যার দ্বারা ডাবল করা হবে বাইল্যাটারাল ট্রেড 2030-এর মধ্যে। ইন্ডিয়া ইউকের মিলিটারি এক্সারসাইজ অজয়া ওয়ারিয়ার, ঠিক আছে, অজয়া ওয়ারিয়ার হচ্ছে মিলিটারি এক্সারসাইজের নাম, নেভি এক্সারসাইজের নামই হচ্ছে কনকান কনকান, আর এয়ারফোর্স হচ্ছে ইন্দ্রধনুষ। এই কয়েকটি নাম আমাদের ইউকের রেসপেক্টে মাথায় রাখতে হবে, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। নিমাবেন আচারিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি ফার্স্ট উইমেন স্পিকার অফ গুজরাট অ্যাসেম্বলি, গুজরাট অ্যাসেম্বলি নামটি মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ নিধি 2.0, কোন ইউনিয়ন মিনিস্ট্রি লঞ্চ করেছে নিধি 2.0? মিনিস্ট্রি অফ ট্যুরিজম এখানে লঞ্চ করেছে নিধি 2.0। মিনিস্ট্রি অফ ট্যুরিজম, এখানে ইন্ডিয়ান ট্যুরিজমের স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, এই মুহূর্তে নিধি 2.0 লঞ্চ করার পারপাসটাই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার একাংশ ডিপেন্ড করে থাকে কিন্তু শুধু ট্যুরিজমের উপর, তাই ট্যুরিজমকে এখানে প্রপার ম্যানারে অর্গানাইজ করে ট্যুরিজমকে ইনক্লুসিভ গ্রোথ দেওয়াটা আমাদের গভর্নমেন্টের একটি অন্যতম এজেন্ডা, এই পয়েন্টটিকে মাথায় রাখবে। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ হ্যাজ ওন দি আর্থ গার্জিয়ান অ্যাওয়ার্ড, আর্থ গার্জিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো এখানে পারাম্বিকুলাম টাইগার কনজারভেশন ফাউন্ডেশন আর্থ গার্জিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই পারাম্বিকুলাম টাইগার কনজারভেশন ফাউন্ডেশন কোথায় অবস্থিত? তো পারাম্বিকুলাম টাইগার কনজারভেশন এই যে ফাউন্ডেশনটি, এটি কেরালাতে অবস্থিত এবং এটি এস্টাবলিশ হয়েছিল 1973-তে। টাইগার রিজার্ভ ইমপ্লিমেন্টেশনে ইমপ্লিমেন্টেশন দ্য পার্টিসিপেটরি ফরেস্ট ম্যানেজমেন্ট স্কিম, এবং এখানে
আর্থ হিরো যে অ্যাওয়ার্ড, এই যে 2021, তার যে থিম, তার থিম হচ্ছে বায়োডাইভার্সিটি আর রেজিলিয়েন্ট নেচার ইজ আ ফাউন্ডেশন অন হুইচ অল ক্লাইমেট মিটিগেশন অ্যাডাপটেশন এফর্টস মাস্ট বি রেস্ট। একবার দুবার রিডিং পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। আর ন্যাট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরো অ্যাওয়ার্ড, মানে এই গ্রুপ ন্যাট ওয়েস্ট আর্থ, ন্যাট ওয়েস্ট গ্রুপ এরা হচ্ছে এই আর্থ হিরো অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে এবং 2011 থেকে এরা দিচ্ছে, ঠিক আছে? তো এই আর্থ গার্জিয়ান অ্যাওয়ার্ড তাহলে কে দিয়ে থাকে? ন্যাট ওয়েস্ট গ্রুপ দিয়ে থাকে। এইবার কে পেয়েছে? পারাম্বিকুলাম টাইগার কনজারভেশন ফাউন্ডেশন পেয়েছে। এটি কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। ব্যাস, আজকে শেষ কোশ্চেন। হুইচ কান্ট্রি হ্যাজ টপ 2021 মার্সার সিএফএস গ্লোবাল পেনশন ইন্ডেক্স? মার্সার সিএফএস গ্লোবাল পেনশন ইন্ডেক্সে এখানে টপ করেছে আইসল্যান্ড। ইন্ডিয়াতে র্যাঙ্ক কত? 40, ঠিক আছে? 43টি গ্লোবাল পেনশন সিস্টেমের মধ্যে 40-এ আমাদের র্যাঙ্ক, তাহলে বুঝতেই পারছো কী পরিস্থিতি আমাদের। তো ইন্ডিয়ার এখানে 34-এ ছিল, 39-এ, এখন ইন্ডিয়া 40-এ রয়েছে। তো আগামী দিন কী হবে ভাববার ব্যাপার। তো অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। ডিফারেন্ট ফাউন্ডেশন কোর্সেস তোমাদের জন্য আসছে এবং এই কোর্সটি অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন, টোটাল কোর্সটির মধ্যে আমরা টোটাল হিস্ট্রি পড়ব এবং তোমাদের এই কোর্সের দ্বারা নিজেদের প্রিপারেশনকে তোমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও এবং এই কোর্সটি তোমাদের জন্য ভীষণ প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ হবে। সাবস্ক্রিপশন দরকার হলে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে ক্লাসে ক্লাস করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই একই সাথে পড়তে পড়তে প্রগ্রেস হবে। থ্যাংক ইউ।